বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ এক ট্র্যাজেডির নাম রানা প্লাজা, বিশ্বের ইতিহাসে যা তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজার ভবন ধসে প্রাণ হারায় 1136 জন আর আহত হয় 1169 জন শ্রমিক। হত্যা ও ইমারত আইনে দায়ের করা পৃথক মামলার দীর্ঘদিন পর গেল 1 জুন 69 জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয় তদন্ত সংস্থা। শুনানি শেষে ইমারত আইনের মামলায় অভিযোগ আমলে নেয় আদালত। ইমারত নির্মাণ আইনের মামলাটি চাষী গ্রহণ করেছেন বিজ্ঞ আদালত, এবং এই মামলায় পলাতক 6 জন আসামি, যার মধ্যে রানার মা রয়েছে মর্জিনা বেগম, রানার মা সহ 6 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ইমারত আইনের মামলায় 18 জন আসামির মধ্যে হাজতে রয়েছে 2 জন, জামিনে আছে 10 জন, তবে জামিন বাতিল হয়েছে সাভার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের। হত্যা মামলার আসামি 41 জন, জামিনে আছে 13 জন। 4 জন আসামির স্যাংশন নাই, যেহেতু সরকারি মঞ্জুরি নাই, আমাদের মঞ্জুরি নিতে হবে। যে তারিখ আছে 18 আগস্ট, তা আমরা আশা করছি যে সেই নাগাদ আমরা হয়তো মঞ্জুরি পেয়ে যাব। পলাতক আসামি আছে, তারা যদি নির্ধারিত সময়ের ভিতরে আদালতে হাজির না হয়, এর মধ্যে যদি হাজির না হয়, তো তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইন অনুযায়ী বিজ্ঞ আদালত জারি করবেন। এছাড়া তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠনের দিন পিছিয়ে 13 আগস্ট নির্ধারণ করেছে আদালত। আর মিরপুর থানায় অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সহ 28 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।